আমাদের দেশে অনেকেই শহীদ হয়ে গেছে। ইভেন আমরা যে স্বৈরাচারীর অত্যাচার থেকে, নিপীড়ন থেকে যে আমরা মুক্ত হয়েছি, এটার একটা প্রতীক বলতে গেলে আমরা আমাদের এলাকাতে তুলে ধরছি। যেমন ধরেন আমরা আবু সাইদ সহ মুগ্ধ সহ অনেকেই শহীদ হয়ে গেছে, ওদের রক্তে আজ আমরা স্বাধীন। এখন আমাদের ধরে রাখতে হবে আমাদের এই স্বাধীনতা। এই কারণে আমরা আমাদের এলাকাকে জাগান দিচ্ছি যে নেক্সট প্রজন্মে যারা আসবে তারা যেন দেখতে পারে যে আসলে পাঁচেতে নয়, নিজে সবকিছু করে নিজের শক্তিতে গড়ে উঠতে হবে আমাদের বাংলাদেশ। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা ছাত্র সমাজকে সবসময় স্মরণে রাখতে চাই, কারণ আমাদের এই ছাত্র সমাজের মাধ্যমে আমাদের আজকের এই বিজয় এবং মুরাদনগরকে এই ছাত্র সমাজের হাত ধরে মুরাদনগর সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এগিয়ে যাবে। আমার যে বড় ভাইরা আপুরা তাদের রক্ত যে দেশ স্বাধীন করছে তাদের এই স্মৃতি হিসাবে আমরা হচ্ছে এই পেন্টিং এ যে জিনিসটা আয়োজন করেছিলাম, তো আমরা সবাই মিলে এই কাজগুলো করেছি। এবং আমাদের যে লেখাটা ছিল সেটা হচ্ছে হ্যারি ব্রন এগিন, আমরা দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে যদি আবারও এরকম হয় তাহলে আমরা আবারও এরকম জাগবো। আমাদের এখানে 34 জুলাই দেখার একটাই কারণ, এটা হচ্ছে যে আমরা আগস্ট মাসে গিয়ে স্বাধীনতা চাচ্ছি না, আমরা 34 মানে আমরা জুলাই মাসে আমাদের স্বাধীনতা শেষ করতে চাচ্ছি, সেই জন্য আমরা 31 জুলাই থেকে 34 জুলাই করেছি। আমরা আমাদের বড় ভাই বোনদের থেকে অনুপ্রেরণা পেয়েছি, কারণ তারা আমাদের ভবিষ্যৎ গুছানোর জন্য এই আন্দোলন করে এবং তারা শহীদ হয়, তারা তাদের রক্তের বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসে। এবং আমরা এই আন্দোলন দেখেছি, কিন্তু আমাদের যে আগামী প্রজন্ম তারা এটা দেখেনি, তাদের জন্য এবং তাদেরকে এটাকে দেখানোর জন্য আমরা এই গ্রাফিটির আয়োজন করেছি। সুন্দর একটা মুরাদনগর গড়ার জন্য আমাদের যে উপজেলার যে গেট আছে, এই দেয়াল আছে, তারপর আমাদের থানার দেয়াল আছে, বড় বড় যে দেয়ালগুলো আছে ওগুলোতে আমরা জাস্ট বিভিন্ন ধরনের আর্ট করতেছি, বিভিন্ন ধরনের বাণী, কবিতার, গানের লাইন, এগুলো জাস্ট আমরা লিখতেছি সুন্দর করার জন্য, জাস্ট দেয়ালগুলো যেন দেখতে সুন্দর লাগে এবং আমাদের স্মৃতিচারণ হিসেবে আমরা এখানে লিখে রাখতেছি আর কি। এই যে আমাদের ভাই বোনেরা যে শহীদ হয়েছে তাদের কিছু প্রতিচ্ছবি আমরা তুলে ধরছি যেন ভবিষ্যতে তাদেরকে মানুষ মনে রাখতে পারে। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হয়ে যাবো। Thank you.